হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতেছেন, আপনাদের কাছ থেকে আসছি বাংলাদেশের পার্বত্য জেলা বান্দরবানের গজারিয়া লামা বান্দরবান সড়ক। মূলত এটা হচ্ছে মূলত পার্বত্য জেলা, বিশেষ করে উঁচু নিচু বড় বড় পাহাড় নিয়ে এই রাস্তাটা। এখানে বিশেষ করে সবচেয়ে বেশি অবদান রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী এবং স্থানীয় যে এমপি সাহেব রয়েছেন এখানে বান্দরবানের পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উষা সিং, উনি অত্যন্ত সততার সাথে দক্ষতার সাথে কাজগুলো সম্পন্ন করতেছেন, যা আপনারা পুরো ভিডিওটা না দেখলে বুঝবেন না। তো গাইজ, আপনারা পুরো ভিডিওটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই শেয়ার করবেন। যেহেতু বান্দরবান পার্বত্য জেলা, এখানে বাংলাদেশের বিশেষ করে এখানে বিশেষ অনেক মানুষ যাওয়া মানে যায়নি, বিশেষ করে সড়কগুলো যে এত সুন্দর এবং এখানকার রাস্তাগুলো যে মানে এত সুন্দর চলাচলের জন্য করা হয়েছে সরকারিভাবে, এটা যাতে সবাই দেখতে পারে সেজন্য সবাই শেয়ার করবে। এবং যারা ক্লান্তি মানে দূর করার জন্য, অবসর কাটানোর জন্য যারা সুযোগ বিভিন্ন স্থান অথবা ইয়া খুঁজে পান না, তাদের জন্য একটি খুব সুন্দর দর্শনীয় স্থান হতে পারে আপনার জন্য বান্দরবান অথবা রাঙ্গামাটি অথবা খাগড়াছড়ি, এই তিনটা পার্বত্য জেলা, যা পুরো বাংলাদেশকে সৌন্দর্যের সাথে আটকে ধরেছে। এবং সামনে যেগুলো দেখতেছেন এগুলো মূলত চাকমা মেয়ে, তারা গরু নিয়ে যাচ্ছে, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। কেমন আছো তোমরা? তো গাইস, আপনারা ওরা মজা পাচ্ছে সেজন্য কথা বলতে চাচ্ছে না, আমরা চলে যাচ্ছি সামনের দিকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদেরকে যাতে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।